এ পর্যন্ত পাহাড় ধসে তিন জেলায় 55 জনের মৃত্যু। ভারী বর্ষণে পাহাড় ধসে রাঙ্গামাটি, চট্টগ্রাম ও বান্দরবানে এখন পর্যন্ত 55 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। সোমবার রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত এইসব নিহতের খবর পাওয়া যায়। নিহতদের নাম পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি, তবে নিহতের সংখ্যা বাড়তে পারে বলে সংশ্লিষ্টরা জানিয়েছে। রাঙ্গামাটি প্রতিনিধি জানান, রাঙ্গামাটিতে টানা বর্ষণে সৃষ্ট পাহাড় ধসে মঙ্গলবার সকাল পর্যন্ত সেনাবাহিনী সহ 35 জনের মৃত্যু খবর পাওয়া গেছে। রাঙ্গামাটির বিভিন্ন স্থানে এইসব মৃত্যুর ঘটনা ঘটে। জেলা প্রশাসক, ফায়ার সার্ভিস কর্মী ও স্থানীয়রা জানিয়েছে, এ পর্যন্ত 35 জনের লাশ উদ্ধার করা হয়েছে। নিহতদের সকলের নাম পরিচয় জানা যায়নি। এখনও ওই এলাকায় বৃষ্টি হচ্ছে। চট্টগ্রাম অফিস জানায়, টানা ও ভারী বৃষ্টিতে পাহাড় ধসে চট্টগ্রামের চন্দনাইশ, রাঙ্গুনিয়া, বাকুলিয়ায় 14 জনের মৃত্যুর খবর পাওয়া যায়। আজ মঙ্গলবার ভোরে তাদের লাশ উদ্ধার করা হয়। চট্টগ্রামের জনসংযোগ কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন। এদিকে চট্টগ্রাম নগরীতে ঝুঁকিপূর্ণ এলাকা থেকে দুর্গতদের সরাতে জেলা প্রশাসনের দুইটি টিম কাজ করছে। এই টিম নগরীর লালখান বাজার, মতিঝর্ণা এলাকা ও অপর টিম বায়াজিদ ও মুরাদপুর এলাকায় নিয়োজিত ছিল। আমাদের চ্যানেল হতে আপনারা যদি আরও লেটেস্ট নিউজ পেতে চান, তাহলে অবশ্যই সাবস্ক্রাইবের মাধ্যমে আমার সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে। Thank you.